হৃদয় খান বলেছেন জার্নালিজম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে কি এবং সাংবাদিকতা পেশা বেছে নেওয়া যাবে কি জার্নালিজম অর্থাৎ সংবাদ এবং তথ্য সংগ্রহ করে তার শ্রদ্ধাশুদ্ধে নির্ণয় করে সে তথ্যটা মানুষের কাছে বা দেশের আপামর জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এটা একটা সুন্দর খিদমা এটা একটা সুন্দর খিদমা এটা সুন্দর সার্ভিস অতএব জার্নালিজম যেটাকে আরবি তালে এলাম বলা হয় সেটা জায়েজ আছে সেটা পড়া উচিত তবে জার্নালিজমের যে এটিকেটসটা আছে যে আদব আছে যে যে এথিক্স আছে যে মূল্যবোধ আছে যেটাকে আমরা ইসলামী মূল্যবোধ বলতে পারি যে কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করা যাবে না তথ্যটা যাচাই বাচাই করে নিতে হবে এবং এমন কোনো তথ্য দেওয়া যাবে না প্রকাশ করা যাবে না যেটা দিয়ে মানুষের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় ইত্যাদি এই ধরনের যে সমস্ত এথিক্সগুলো আছে সেই এথিক্সগুলো মেনটেন করে যদি কেউ এই সাংবাদিকতা করেন এটাকে পেশা হিসাবে মেনে না তাহলে এটা বড়ো ধরনের খেদমা আর যদি কেউ তার এটিকেটসের জায়গাটা নষ্ট করে ফেলেন এবং এই পেশায় এসে তিনি তার যে মূল্যবোধ ছিল সেটাকে বিসর্জন দেন এবং সত্য মিথ্যা নির্ণয় না করে মিথ্যা সংবাদগুলো প্রচার করেন তাহলে সেটা শরীয়তে একদম হারাম বলে গণ্য হবে আর পাশাপাশি জার্নালিজমের অনেকগুলো দিক আছে আমরা জানি সাধারণ তথ্য উপস্থাপন করা আবার দেখা যাচ্ছে সিনে সিনেজগতের তথ্য এখানে উপস্থাপন করা হয় তাহলে সকল তথ্য উপস্থাপন করা হতে যায়জ হবে না সকল ছবি ফটো এগুলো শেয়ার করা যায়জ হবে না মেয়েদের ছবি সিনেজগতের ছবি নাটকের ছবি মেয়েদের উলঙ্গ ছবি কিংবা উলঙ্গ ছবি ইত্যাদি এটাও আজকাল অনেক দেশে অনেক ফটো সাংবাদিকরা কিংবা সিনেজগতের সাংবাদিকরা করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো ইসলামের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে অতএব আমরা বলবো যে ইসলামী মূলনীতিকে সামনে রেখে সংরক্ষণ করে হেফাজত করে যদি এই সার্ভিসটা দেওয়া হয় তাহলে এটা এতে দেশ ও জাতির বড় ধরনের খেদমত হবে ইনশাল্লাহ